দিল্লিতে মামলুক বংশের প্রতিষ্ঠা করেন সুলতান কুতুবউদ্দিন আইবক। আইবক কথাটির অর্থ হল ক্রীতদাস। তিনি অপুত্রক থাকায় তার মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তার দত্তক পুত্র আরাম শাহ। কিন্তু ঠিক তার পরের বছর 1211 সালে তাকে হত্যা করে দিল্লির সিংহাসনে আসীন হন কুতুবউদ্দিনের এক ক্রীতদাস ইলতুৎমিস। ইলতুৎমিসের পুত্ররা অযোগ্য হওয়ায় তার ইচ্ছেতেই তার উত্তরসূরি হিসেবে দিল্লির সিংহাসনে বসেন তার কন্যা রাজিয়া সুলতান। কিন্তু তাকে বিষ খাইয়ে হত্যা করেন তারই এক আশ্রয়দাতা ভৃত্য। তারপর একে একে দিল্লির সিংহাসনে বসেন বাহারা, মাসুদ এবং নাসিরউদ্দিন। নাসিরউদ্দিনও অপুত্রক হওয়ায় 1265 সালে তার শ্বশুর তথা সেনাপতি উলুক খান গিয়াসউদ্দিন বলবন নাম ধারণ করে দিল্লির সুলতান হন। তিনি ছিলেন নিষ্ঠুর, নির্মম এবং এক অত্যাচারী শাসক। বলবনের শাসনামলে সমগ্র দিল্লি জুড়ে সৃষ্টি হয়েছিল এক ত্রাসের আতঙ্ক। গিয়াসউদ্দিন বলবনের শাসনামলের সেই কালো এবং গোপন ইতিহাস আমরা জানব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যারা আমাদের রোমাঞ্চকর ইতিহাস চ্যানেলটি আজ প্রথমবার ভিজিট করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবেন। ভীষণই অত্যাচারী শাসক ছিলেন গিয়াসউদ্দিন বলবন। তার অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন দোয়াব অঞ্চলের হিন্দুরা। দিল্লির সুলতান হওয়ার পূর্বে নাসিরউদ্দিনের সেনাপতি থাকাকালীন 1260 সালে তিনি হিন্দুদের বিরুদ্ধে এক অভিযান শুরু করেন। 20 দিন ধরে চালিয়ে যান গণহত্যা এবং লুটপাট। এরপর বিদ্রোহীদের নেতৃত্বে থাকা 200 জনকে তিনি বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন। গিয়াসউদ্দিন বলবনের আদেশে সেই বন্দীদের মধ্যে 100 জনকে হাতির পায়ের তলায় ফেলে পিষে মারা হয় এবং বাকি 100 জন বন্দীদের জীবিত অবস্থায় তাদের শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়া হয়। তারপর সে চামড়ার ভেতর খড় ঢুকিয়ে টাঙিয়ে দেওয়া হয় দিল্লির প্রতিটি ফটকে। দিল্লির স্থানীয় লোকেরা এমন ভয়ঙ্কর শাস্তির কথা তাদের জীবনে আগে কখনো শোনেননি। কিন্তু এর পরেও হিন্দুদের পুরোপুরি দমন করা যায়নি। 1260 সালে তিনি বিদ্রোহী হিন্দুদের দমন করতে আরও একটি সামরিক অভিযান চালিয়েছিলেন। সেই অভিযানেও 12,000 নারী, পুরুষ, শিশু, বন্দী ও নিহত হন। তিনি তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন, একজন জীবিত বন্দীকে ধরে আনতে পারলে তাকে 2টি রূপার মুদ্রা দেওয়া হবে এবং কোনো এক বিধর্মী শিরচ্ছেদ করে তার সামনে উপস্থিত করতে পারলে দেওয়া হবে 1টি রূপার মুদ্রা। সুলতানের দ্বারা ঘোষিত এই পুরস্কারের লোভে বলবনের সৈন্যদের হাতে বহু হিন্দু যেমন বন্দী হয়, ঠিক তার পাশাপাশি অনেকে প্রাণও হারান। ঐতিহাসিক ফেরেস্তার লেখা থেকে জানা যায়, সুলতান নাসিরউদ্দিনের সেনাপতি থাকাকালীন সময়ে উলুক খানের হাতে বহু বিধর্মী বন্দী হয়ে ক্রীতদাস হয়েছিলেন। সুতরাং সেনাপতি উলুক খান হিসেবে বিধর্মীদের ক্রীতদাস বানিয়ে পরবর্তীকালে হওয়া সুলতান গিয়াসউদ্দিন বলবন হয়ে উঠেছিলেন গণহত্যার এক অন্যতম নায়ক। গিয়াসউদ্দিন বলবনের শাসনামলের এই কালো ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।